মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কক্সবাজার উপকূলের পাশ দিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা, সন্ধ্যা নাগাদ বিদায় নেবে, মূল কেন্দ্র এখন মিয়ানমারে, কমেছে বাংলাদেশের ঝুঁকি। রাষ্ট্রপতির সফর ঘিরে উৎসবের আমেজ পাবনায়, বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন আর তোরণ স্থাপন, চলছে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় মোখার মূল কেন্দ্র এখন মিয়ানমারের স্থলভাগে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার মধ্যে এটি উপকূল পুরোপুরি অতিক্রম করবে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বইছে টেকনাফ উপকূলে। সাগরের স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উত্তর ও মিয়ানমারের রাখাইন উপকূল দিয়ে অতিক্রম করছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বইছে টেকনাফ উপকূলে, বৃষ্টিও হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ কমেছে। দুপুরে 195 কিলোমিটার থাকলেও বর্তমানে বাতাসের গতিবেগ 120 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে 130 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। টেকনাফের শাহপরি দ্বীপে ঝড়ের প্রভাব বেশি। সকাল 8:45 দিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হানে। বৃষ্টির সাথে সাথে সেন্ট মার্টিন্সে বেড়েছে বাতাসের গতি। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। বাসিন্দাদের 3টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সহ দ্বীপের 37টি হোটেল রিসোর্ট কটেজে নেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বাঁশ ও পলিথিনের বেড়া দিয়ে তৈরি ঘরগুলো খুবই ঠুনকো। অনেকের ঠাঁই হয়েছে মসজিদ, মাদ্রাসা ও লার্নিং সেন্টারের আশ্রয় কেন্দ্রে। বৃষ্টির কারণে জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা, সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। এখানে যেটা প্রয়োজন সেটা হলো শুকনা খাবার এবং হচ্ছে খাবার পানি। আর আমাদের তরফ থেকে আমরা ঔষধপত্র সহ সবসময় প্রস্তুত আছি, যে কোনো সময় যে কোনো স্বাস্থ্যের প্রয়োজনে আমরা যে কোনো সেবা দিতে সর্বদাই প্রস্তুত। মোখার প্রভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ঘূর্ণিঝড় মোখার কারণে আমরা সকল ভূমিহীনবাসী আশ্রয় কেন্দ্র হিসাবে আমরা প্রকল্পতে আছি প্রায় 10,000 ফ্যামিলি। লোকজনকে নিরাপদ আশ্রয় আমরা এনেছি এবং আপনারা জানেন যে জ্বর পাতিলে একটি বিচ্ছিন্ন দিক, সেখান থেকে প্রায় 500 জনগণকে আমরা কুকরি এবং দক্ষিণ এসে আমরা শিফট করেছি। মোখার মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় কাজ যা করা দরকার আমরা অবশ্যই সেটা করবো এবং দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়াবো। কক্সবাজার ও এর আশপাশের দ্বীপ ও চরাঞ্চল 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা 8 নম্বর মহাবিপদ সংকেত এবং নদীবন্দরগুলোতে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও পটুয়াখালী থেকে কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মীরা। কক্সবাজার
কক্সবাজারের আবহাওয়া কিন্তু অনেকটা বৈরী ভাব আপনারা লক্ষ্য করছেন। বাতাসের গতিবেগ খানিকটা বেড়েছে এবং সমুদ্র বেশ উত্তাল আপনারা দেখতেই পাচ্ছেন। বিকেল 4টা থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ার শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখার শেষ অংশ কিন্তু কক্সবাজার অতিক্রম করা শুরু করেছে। সেই হিসেবে পূর্ণ জোয়ার যখন হবে সেই সময় যদি ঘূর্ণিঝড়ের বেগ বা বাতাসের গতিবেগ বাড়ে হয়তো পানির উচ্চতা আরও বাড়তে পারে আপনারা সেটি আমরা মনে করছি। এবং সেন্ট মার্টিনের কথা যদি বলি, সেন্ট মার্টিনে কিন্তু প্রবল বেগে বাতাস এখনও বইছে, সেখানে তাণ্ডব চলছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে গাছ চাপা পড়ে 3 জন ব্যক্তি আহত হয়েছেন এবং সেখানকার বেশিরভাগ মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তারা বেশ আতঙ্কের মধ্যে আছেন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। অন্যান্য ঘূর্ণিঝড়ের সময়টাতে, সাইক্লোনের সময়টা আমরা যেরকম দেখেছিলাম ঝড়ো হাওয়া কিংবা ভারী বৃষ্টি, সেটি এখনও আসলে শুরু হয়নি। তবে সতর্কতার কোনো ঘাটতি নেই, জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বন্দর যেটি গতকাল বন্ধ করা হয়েছে সেটি আজকেও সকল কার্যক্রম তাদের বন্ধ রয়েছে। এখন বর্তমানে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে আর বাতাস তেমন একটা নেই বললেই চলে। আর এদিকে ঘূর্ণিঝড়ের কারণে যে নদীতে যে স্বাভাবিক জোয়ার ছিল সকালবেলা তা 3 থেকে 4 ফুট উচ্চতায় হয়ে গেছিলো, কিন্তু বর্তমানে তা সেটাও অনেকটাই কমে এসেছে। আর সকালে জোয়ারের তীব্রতা দেখে তীব্র যে দোকানগুলো ছিল, দোকানের ব্যবসায়ীরা তাদের মালামাল নিয়ে নিরাপদ আশ্রয় চলে গেছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব পটুয়াখালীতে এখন কিন্তু আর তেমনভাবে পরিলক্ষিত হচ্ছে না। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে গড়িগড়ি বৃষ্টিপাত পরিলক্ষিত হলেও এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে থেমে থেমে 15 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। জোয়ারের কারণে সাগর এখন কিছুটা উত্তাল রয়েছে এবং পর্যটকদের কিন্তু এখনও সাগরে নামতে দেওয়া হচ্ছে না। ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের আগামীকালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠেয় এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে। গতরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই 5টি ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর আগামীকালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় মোখার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। আগামীকাল নিজ জেলা পাবনায় 4 দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এ সফর উপলক্ষে শহরটি পরিণত হয়েছে উৎসবের নগরীতে, চলছে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সফরকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। সকালে কলেজ মাঠ পরিদর্শন করেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় তার সাথে ছিলেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির অন্য সদস্যরা। সংবর্ধনা স্থলে চলছে নানা সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। ইতিমধ্যেই বদলে গেছে পুরো কলেজ মাঠের চিত্র, তৈরি হয়েছে প্যান্ডেল সহ মূল মঞ্চ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত বড় একটা উপহার আমাদেরকে পাবনাবাসীকে দেওয়ার জন্য, এবং অত্যন্ত একজন যোগ্য ব্যক্তিকে তিনি মনোনয়ন দিয়েছেন, নির্বাচিত হয়েছেন তিনি মাননীয় রাষ্ট্রপতি। আর পাবনাবাসী কাছে তিনি আসছেন, পাবনার সন্তান হিসেবে আসছেন। কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তিনি রাষ্ট্রপতি হিসেবে আসছেন, তার থেকে বড় তিনি পাবনার সন্তান হিসেবে পাবনাবাসীর কাছে আসছেন। তো আমাদের উচ্ছ্বাস দুইভাবে প্রকাশ আমরা করতে চাই। সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন আসবে সেই মহেন্দ্র খন, যখন মহামান্য রাষ্ট্রপতিকে সবাই এক নজর দেখবে, তার একটু কথা শুনবে, তাকে রিসিভ করবে। পাবনাতে নাগরিক সম্বর্ধনা হচ্ছে, এরকম সম্বর্ধনাও আমার জীবনে আমি দেখিনি। আমার এই বছরে আমার বন্ধুর সম্বর্ধনা, এত বড় সম্বর্ধনা, এত মানুষের মধ্যে উচ্ছ্বাস কখনো দেখিনি। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহর জুড়ে সাজসাজ রব, অর্ধ শতাধিক তরুণ ব্যানার ফেস্টুনে বদলে গেছে পুরো শহরের চিত্র। পাবনার এই কৃতি সন্তানের জন্য অপেক্ষা করছে সব শ্রেণী পেশার মানুষ। গত এক সপ্তাহ ধরে চলছে আনন্দ মিছিল উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। প্রত্যেকটি মানুষ নিজের ইচ্ছায় ব্যানার ফেস্টুন লাগিয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে। আমরা সবাই অধীর আগ্রহে আছি
যে আমাদের রাষ্ট্রপতি সাহেব কখন আসবে? আমাদের অনেক প্রত্যাশা রাষ্ট্রপতির কাছে এবং আমরা পাবনাবাসী খুব আনন্দিত, আমরা চাই পাবনার উন্নয়ন হোক। আলোকসজ্জায় সেজেছে পাবনা সার্কিট হাউস, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, শাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক, প্রেস ক্লাব সহ শহরের বিভিন্ন ভবন আর পাড়া মহল্লা। আলোকিত মানুষের জন্য আলোকসজ্জা সজ্জিত, এতে আমরা খুবই উচ্ছ্বাসিত আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বরণ করার জন্য। আমার বয়স 70 বছর, আমি পাবনা এরকম সুন্দর সাজে সাজানো কোনোদিনও দেখি নাই। পাবনাবাসী আজকে আনন্দিত, উদ্বেলিত এবং তাদের আনন্দ প্রকাশ করার ভাষা নাই। রাষ্ট্রপতির জন্য গোটা শহরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামেও উত্তাল হয়ে উঠছে সমুদ্র, বন্ধ আছে বন্দরের কার্যক্রম। জলোচ্ছ্বাস বা জোয়ারের পানিতে পণ্য নষ্ট হয়ে লোকসানের শঙ্কায় আছেন খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। এরই মধ্যে গ্যাস স্টেশনগুলোতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূল জুড়ে মাইকিং ও ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মারবে সেই জন্য আমাদের পরিবার নিরাপদে চলে গেছে, এখন আমরাও আছি। আমরাও কতক্ষণ বাদে যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে আমরা নিরাপদে চলে যাব। ঘূর্ণিঝড়ের অবস্থা খারাপ দেখলে আমরাও চলে যাব। শুধু সিটি কর্পোরেশনের পুরো জেলাতে 5,01,110 জন আমাদের এই আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা নিয়ে আসতে পারি, আমরা এই কাজটি করছি। উপকূলবর্তী উপজেলাগুলোর 12.7 কিলোমিটারের মতো অরক্ষিত এলাকা রক্ষায় তৎপরতা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ওইসব এলাকার 250 কিলোমিটার বাঁধ রয়েছে। কিছুটা দুর্বল এলাকা আছে তো এসবগুলো আমরা জরুরি মেরামত করে ঠিক করে রেখেছি। যদি অত্যধিক আমাদের আশার চেয়ে বড় কোনো ঘটনা ঘটে থাকে তাহলে হয়তো কিছু বলতে পারি না, কিন্তু এখনও পর্যন্ত আমরা আশাবাদী, মানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমরা হতে দেব না এবং আমরা হলে এটা ফেস করতে পারব। চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম গতকাল থেকে বন্ধ রয়েছে, মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বিভিন্ন শেড এবং স্থাপনার যে লেভেলটা আমাদের কাছে আছে এই লেভেলটা হয়তো ক্রস করে পানির হাইট বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকগুলি শেড এবং অনেকগুলি স্থাপনায় পানি ঢুকলে অনেকগুলি মালামালের ক্ষতিগ্রস্ত হতে পারে। যেই ক্ষতিটাকে মিনিমাইজ করার জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের জলযান জাহাজগুলির নিরাপত্তা। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে দোকানের মূল দরজায় প্রায় 3 ফুট উঁচু ইট সিমেন্টের দেয়াল তুলেছেন চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। প্লাস্টিক বা তেরপল দিয়ে ঠেকে রাখছেন পণ্য। এবার আমরা আতঙ্কে আছি যে মানি সাইক্লোন কোকাজে আসছে। ট্রাক ভাড়া করতে গেলে একটা ট্রাকের ভাড়া দিতে হবে, প্লাস এই মালগুলো উঠাইতে গেলে একটা মাল উঠানো 20 টাকা, আবার নামানো 20 টাকা। এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচাতে মাতারবাড়ি এলএনজি স্টেশন বন্ধ রাখায় চট্টগ্রামে গ্যাস সংকট তৈরি হয়েছে। সিএনজি স্টেশনগুলোতে গ্যাস না থাকায় নগরীতে কমে গেছে যানবাহন চলাচল। সকাল 6টার থেকে এফুন্দেজ সিরিয়াল দিয়ে বসে আছি, এখনো পর্যন্ত আমরা গ্যাসের কোনো নিশ্চিত পাইতাছি না, কোনো গ্যাস পাম্প খোলা পাচ্ছি না। পাহাড় ধসের সংখ্যায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। পাহাড় ধসের কারণে যত মানুষ চাপা না পড়ে তার জন্য পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে সে সমস্ত লোকগুলোকে আমরা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য গতকাল থেকে প্রচারণা শুরু করেছি। এদিকে গতকাল সকাল 6টা থেকে বন্ধ আছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। নাজমুল সাদিকী, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম ও খাগড়াছড়িতে উদ্বোধন করা হলো আওয়ামী লীগের স্মার্ট কার্যালয়। গতরাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন সহ সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়েও স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। আমাদের সামনের দিনে কী কর্মসূচি, আমরা কী করতে চাই, সেগুলো অনলাইনে মানুষের কাছে নিয়ে যাব। এই সাথে পার্টির যেগুলো দৈনন্দিন কাজ আছে সবগুলো অনলাইনে হবে, তাতে করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটা গতিশীলতা আসবে।
আজও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে পুবাইল থানার হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। প্রায়োরিটি বেসিস ফার্স্ট টাইম আমার প্ল্যানিংটা কী হবে, মিড টাইম প্ল্যানিং কী হবে এবং ফাইনাল প্ল্যানিংটা কী হবে, এটা আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে তুলে ধরবো এবং সেই পরিকল্পনা মাফিকই আমরা যতগুলি কথা আমরা বলছি সেই কথাগুলির বাস্তবায়ন ঘটাবো। লাঙ্গলমার্কায় ভোট চান জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন, জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এটা কর্মীরা ভালো আছে, কেউ হুমকি সম্মুখীন হয়নি, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা সহযোগিতা করছেন। টঙ্গীর পাগার এলাকায় হাতি প্রতীক নিয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম। এই সময় তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকলে এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারলে তার জয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের প্রথম অঙ্গীকার থাকবে যে গাজীপুর সিটি কর্পোরেশন অন্তত পক্ষে মানুষ যাতে হেঁটে স্বস্তি পায় যে না, গাজীপুর সিটি কর্পোরেশন অন্তত পক্ষে আমরা নিঃশ্বাস নিতে পারছি। এই ব্যাপারে ডাম্পিং বলেন, সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার জন্য যেই যা যা করা দরকার নগর বৃদ্ধি নিয়ে আমরা সেটা করব। এদিকে গতকাল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন সমর্থককে জরিমানা ও দুটি মোটরসাইকেল জব্দের পর আজ একটু দেরিতে গণসংযোগে নামেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। বাধা তো থাকতে পারে, বাধা চলে দিয়ে আমার চলতে হবে। আমি সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুপুর 12টায় নগরীর কাশীপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ নিয়ে এ পর্যন্ত মেয়র পদে 3 জন এবং কাউন্সিলর পদে 17 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ল। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে 9 জন সহ 216 জন প্রার্থী। আগামী 16 মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, বাছাই 18 মে, প্রার্থিতা প্রত্যাহার 25 মে এবং প্রতীক বরাদ্দ 26 মে। আগামী 12 জুন এই সিটি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এবার অন্যান্য খবর। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হলো। সকালে জেলা শহরের আদর্শ সরকারি মহিলা কলেজ পাড়ায় মহলদার আম্রকাননে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। জেলা প্রশাসক বলেন, অপরিপক্ক আম পেড়ে চুয়াডাঙ্গার আমের সুনাম নষ্ট করা যাবে না, ক্যালেন্ডার অনুসারে আম পাড়ার নির্দেশ দেন তিনি। নড়াইলের সাতবাড়িয়ার সোভান ফরাজি হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা করে জরিমানা করেছেন আদালত। সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 10ই এপ্রিল কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা সোভান ফরাজি জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে যাওয়ার পথে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে তার ভাই জলিল ফরাজি বাদী হয়ে 26 জনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন। দর্শক, ঘূর্ণিঝড় মুখার আরও খবর জানতে যোগ দিন ফেসবুকে মাছরাঙ্গা নিউজের পেজের লাইভে, যা দেখতে পাবেন এই সংবাদের পরই। দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজার উপকূলের পাশ দিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা, সন্ধ্যা নাগাদ বিদায় নেবে। মূল কেন্দ্র এখন মিয়ানমারে, কমেছে বাংলাদেশের ঝুঁকি। রাষ্ট্রপতির সফর ঘিরে উৎসবের আমেজ পাবনায়, বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন আর তোরণ স্থাপন, চলছে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।